আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা করোনায় আক্রান্ত হচ্ছে, এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে এ গুরুত্বপূর্ণ সংবাদটি এখন আপনাদেরকে পড়ে শোনাবো, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। স্কুল কলেজ খোলার দুই সপ্তাহের মধ্যেই বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা করোনায় আক্রান্তের খবরে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এরই মধ্যে গত বৃহস্পতিবার মানিকগঞ্জে এক স্কুল ছাত্রী করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর দেশ জুড়েই বিষয়টি বেশ আলোচিত হচ্ছে। অনেক অভিভাবক ভয়ে আতঙ্কে আদরের সন্তানকে স্কুলে না পাঠানোর জন্য মনস্থির করছেন। এই অবস্থায় গতকাল শনিবার শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি সাংবাদিকদের জানিয়েছেন, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে, অযথা উদ্বেগ বা আতঙ্কের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি, আমরা সবকিছু পর্যবেক্ষণ করছি, স্কুল বন্ধ করে দেওয়ার মতো কোনো অবস্থা এখনো সৃষ্টি হয়নি। যদিও গত কয়েকদিনে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানে হানা দিতে শুরু করেছে করোনা। এর মধ্যে মানিকগঞ্জ এবং মাদারীপুরের দুই শিক্ষার্থীর করোনায় আক্রান্ত হওয়ার খবর দেশ জুড়ে চাউর হয়েছে। এছাড়া সম্প্রতি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একজন স্কুল শিক্ষকের পর গোপালগঞ্জে আরও দুই শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন। ঠাকুরগাঁও এবং চাঁদপুরেও 16 শিক্ষার্থী আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হয়েছে। নীলফামারীতে সম্প্রতি 3 শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। উল্লেখিত 5টি জেলার আক্রান্ত শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষ বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। এদিকে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের কোভিডে সংক্রমিত হওয়ার খবরের কোনো সত্যতা নেই বলে দাবি করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শেষ করছি, আসসালামু আলাইকুম।